পূর্বাভাস আগেই ছিল সেই মতো কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে ঝড় বৃষ্টি আকাশে মেঘ বিদ্যুৎ সেই মুহূর্তে মেঘ ডাকছে প্রীতম রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে প্রীতম ঠিক কতক্ষণ বৃষ্টি চলবে বা কতদিন চলবে কি জানিয়েছে হাওয়া অফিস এই সপ্তাহটা তো চলবেই এবং বাড়বে এটা কালবৈশাখী এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়নি তবে ভাবগতিক দেখে কালবৈশাখী মনে হচ্ছে তার কারণ ঝড়ের যে গতিবেগ বলা হচ্ছে সেটা 30 থেকে 40 এবং 40-এরও বেশি প্রতি ঘন্টা থাকবে এমনটা বলা হচ্ছে দেখো ইতিমধ্যেই হুগলি হাওড়া কলকাতা সমস্ত জায়গায় শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয় সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া ঝড় কালবৈশাখী বলা যেতে পারে কিছুক্ষণ পরে আমরা সরকারিভাবে জানতে পারবো আবহাওয়া দপ্তর থেকে যে ঝড়ের গতিবেগ কতটা ঠিক ছিল এবং জানানো যেটা হচ্ছে যে এই সপ্তাহে চলবে অর্থাৎ শুক্রবার শনিবারের দিকে বাড়বে শুক্রবারে আরো বাড়তে পারে ঝড়ের গতিবেগ সেটা একটা ব্যাপার যদিও লকডাউনের জন্য রাস্তাঘাট খালি রয়েছে ফলে গাছ পড়লে অসুবিধা নেই কিন্তু যেরকম পরিমাণ কালবৈশাখী বা ঝড়ের গতিবেগের কথা বলা হচ্ছে একটা না এত দিন ধরে সেটা কিন্তু খুব একটা দেখা যায় না অনেক ধন্যবাদ প্রীতম রেশন দোকান খোলার সময়সীমা বাড়ল ভিড় এড়াতে সময় বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের 24 এপ্রিল থেকে দুবেলা দোকান খোলা থাকবে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে 25 এপ্রিল ঈদুল ফিতর সেই উপলক্ষে বন্ধ থাকবে রেশন দোকান করোনার জেরে আগামী বছর জুলাই পর্যন্ত ডিএর বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রের মিলবে না এই সময়ের এরিয়ারও 17% হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা রেশন দোকান খোলার সময়সীমা বাড়ল ভিড় এড়াতে সময় বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের 24 এপ্রিল থেকে দুবেলা খোলা থাকবে দোকান সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত রেশন মিলবে কলকাতায় করোনা পরিস্থিতি সরেজমিনে কেন্দ্রীয় প্রতিনিধি দল খতিয়ে দেখলেন গেলেন রাজারহাটের কোয়ারেন্টিন সেন্টারে এমআর বাঙ্গুর হাসপাতালেও পরিদর্শন শিলিগুড়িতে সিএমওএইচ এর সঙ্গে বৈঠক কেন্দ্রীয় প্রতিনিধিদের আজও সচেতনতা প্রচারে পথে মুখ্যমন্ত্রী মৌলালী বেহালাতে লকডাউন মানার পরামর্শ গাড়ি থেকেই মাইক হাতে মাস্ক পরার পরামর্শ অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আতঙ্কে থাকবেন না বললেন মমতা দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে হটস্পট নয় এমন এলাকায় সংক্রমণ কমেছে দেশের 78 জেলায় 14 দিনে সংক্রমণ নেই 12 জেলায় সংক্রমণ নেই গত 28 দিনে 30 দিনে টেস্টের সংখ্যা বেড়েছে 33 গুণ বলল স্বাস্থ্যমন্ত্রক ঝাড়গ্রামের সেনা ব্যারাকে ধুন্ধুমার এলোপাথারি গুলি জুনিয়র কনস্টেবলের প্রায় 18 রাউন্ড ফায়ারিং হতাহতের খবর নেই এসপি অফিস ঘিরে রেখেছে পুলিশ ছুটি না পাওয়ায় আক্রোশ তদন্ত জারি বিকেলে রাতের আধার শহর কলকাতায় কালবৈশাখীর দাপট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 2-24 পরগনাতেও এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রা বিক্ষিপ্ত বৃষ্টি পূর্ব মেদিনীপুর হাওড়া মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টি চলবে বলছে হাওয়া অফিস